হ্যালো, গুড মর্নিং। আমি প্রিয়াশা, তোমাদের প্রিয় বান্ধবী, চলে এসেছি আজকে একটা নিউ ব্লগ নিয়ে। আর আজকে হলো থার্সডে, আজকে তো লকডাউন আছে, তোমরাও জানো, কারণ এটা সব জায়গায় তাই একই। তো বাড়িতেই আছি, মানে সিরিয়াসলি এখন এত ভয় লাগছে, এখন এত বেড়ে গেছে এই করোনা এই জিনিসটা, মানে সব কিছুতেই ভয় লাগছে। আগের সব কিছু তো নষ্ট হয়েই গেছে, প্লাস একটা যেন ভয়ে ভয়ে বেঁচে থাকা, বাইরে থেকে এলেই একটা মানে কি হয়ে যায়নি তো আমার, মানে এবার হয়ে যাবে না তো, জার্মস চলে এলো না তো, এই টেনশন ভয়গুলো অলওয়েজ কাজ করে, মানে নর্মাল লাইফটা একদমই নষ্ট হয়ে গেছে। তাও মানে এত প্যানিক করে তো বাঁচা যায় না, টিভি খুললেও এতজন মারা যাচ্ছে, এত কিছু সব দিন দেখাচ্ছে কন্টিনিউ যে এতজন মারা গেছে, এতজন আক্রান্ত, তো এগুলো দেখতে একদমই ভালো লাগছে না, দেখলে পর আরও বেশি মন খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কি হবে, তাহলে কি আমারও হয়ে যাবে, আমার বাড়ির লোকের হয়ে যাবে, মরে যাব, এইরকম মনে হচ্ছে। হ্যাঁ, অনেকে হয়তো সুস্থ হচ্ছে, কিন্তু তাও টেনশনটা তো আমাদের যাচ্ছেই না, একটু নিজেদের ভালো থাকার চেষ্টা ছাড়া আর আমাদের কিছুই এখন করার নেই। আর সতর্ক সতর্ক হতে হবে, মাস্ক স্যানিটাইজার ইউজ করতে হবে, আর ভালো থাকার চেষ্টা করতে হবে, মন ভালো রাখলে সব ভালো। তো এটাই ব্যাপার, যতটুকু প্রোটেকশন নেওয়া যায়, সবার তো এখন একই অবস্থা, একই প্যানিক, কিছু করার নেই। আজকে থার্সডে, সারাদিন ঘরে, বাপিও ঘরে, এবার জানি না মা লাঞ্চে কি বানাবে। আমি ভাবলাম কি খাচ্ছি বা কি করছি থার্সডের দিনটা তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও বাড়িতেই আছো, তো অফকোর্স যদি আমি আজকে ইভিনিংয়ের মধ্যে এই ব্লগটা ছাড়তে পারি, তাহলে তোমরা জানতে পারবে সারাদিন আমি কীভাবে কাটলাম, তোমাদেরও একটা এন্টারটেনমেন্ট হয়ে যাবে। তো এখন তো ব্রেকফাস্ট আমি দেখাবো, ব্রেকফাস্টে কি আছে তোমাদের দেখাই। দেখো, ব্রেকফাস্টে আছে একটা মাল্টিগ্রিন ব্রেড, দুটো চিকেন সসেজ আর একটা শসা, আর এখানে আছে গ্রিন টি। এই গ্রিন টিটা আছে, এই গ্রিন টিটা ওই গ্রিন টি যেটা আমি সেদিন কিনেছিলাম মোড় থেকে, তুলসি গ্রিন টি, লেমন অ্যান্ড জিঞ্জার, বেশ ভালো, মানে অর্গানিক একটা টি আর কি। ঠিক আছে, তাহলে চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার কথা বলবো। তাহলে দেখি মা কি করছে আজকে। কি করছো মা? এটা বলতে পারবো না। কি চিকেন তো নাকি? চিকেন রেজালা, মানে এটা অ্যাকচুয়ালি মা বোধহয় আমার যেটা মনে হচ্ছে এটা এক্সপেরিমেন্ট রান্না, ঠিক আছে, এটা না রেজাল্ট আর না কিছু, এটা মনে হচ্ছে এক্সপেরিমেন্টাল কোনো ডিশ হবে। মাটনটাকে কষিয়ে রেখেছে, মাটনটা দিয়ে বিরিয়ানি হবে। আচ্ছা, ও মাটন বিরিয়ানিও হচ্ছে, আমি জানতাম না এটা। এটা আমার মাটনটা কষানো আছে, এটা দিয়ে মাটন বিরিয়ানি হবে, আর এটা চিকেনের কোনো একটা ডিশ, সেটা না খাওয়া অব্দি আমি বুঝতে পারবো না। তোমাদের দেখিয়ে দিলাম আজকে স্পেশাল মেনু এটাই, না তোমাদের তো দেখিয়ে দিলাম মা কী বানাচ্ছে আজকে, মাটন বিরিয়ানি আর চিকেন রেজালা বলছে মা। বাট ওটা মার একটা এক্সপেরিমেন্টাল ডিশ, সেটা খেয়ে বলবো কেমন ছিল। আর এইটা হচ্ছে স্পেশালি, অ্যাকচুয়ালি কী বলতো, এখন যা অবস্থা, নিজের মনটা নিজের ভালো না রাখতে পারলে আর কিছু করার নেই, মানে সবার টেনশন, এই টিভি খুললে এই সমস্ত, তার মধ্যে বাপিকে বেরোতে হচ্ছে, মানে কিছু কিছু জায়গায় তো না গেলেই নয়, যারা কাজের মানুষ, যাদের কাজ গিয়ে করতেই হবে, তাদের তো না গেলেই নয়। বাপিদের স্কুলে যেমন অ্যাটেন্ডেন্সের একটা ব্যাপার আছে, বাপি যেহেতু টিচার, যা এসি রিমোটটা পড়ে গেল, আচ্ছা পরে তুলছি, তো বাপি যেহেতু টিচার তো একটা অ্যাটেন্ডেন্সের ব্যাপার আছে, কালকেও যেতে হয়েছে, আবার আগামীকালও যেতেই হবে, 100% অ্যাটেন্ডেন্স মাস্ট নাকি, এরকম কিছু একটা বলছিল বাপি। তো কিছু কিছু জায়গায় তো কম্প্রোমাইজ করা যায় না, বাপিকেও বেরোতেই হচ্ছে, আমাকে অতটা বেরোতেই হয় ওই ব্যাপারটা নয়, যাই হোক বাট এবার মাকেও টুকটাক বেরোতেই হয় বাজার টাজারের জন্য, এসেনশিয়াল জিনিসের জন্য, এটা সবার বাড়িতেই আছে, এটা করতেই হবে। তো ওই জন্যই আর কি নিজেদের লোককে নিয়ে বা নিজেদের নিয়ে টেনশন, আর কিছুই না। তো তাও যখন ঘরে আছে সবাই, যেই দিনটা বা একটু নিজেদের মতো ভালো থাকার চেষ্টা, আর মারা তো যেটা নিজেদের হাতে থাকে সেটা নিয়েই এক্সপেরিমেন্ট করে আরও সবাইকে হ্যাপি করার চেষ্টা করে, আর সেটা হচ্ছে রান্না। তো সবার মায় নিশ্চয়ই স্পেশাল স্পেশাল রান্না করে, আর সবার কাছেই নিজেদের মায়েদের রান্না ভীষণ স্পেশাল হয়। তো আমার মার কাছে, মানে মার ব্যাপারেও তাই, মার মানে যা কিছু হোক একটা এক্সপেরিমেন্ট করে একটা রান্না দাঁড় করিয়ে দেওয়ার, ভীষণ ফাস্ট রান্না করে,
যেটা আমি ভাবতেও পারি না। তো এরকমই আজকে করছে মা মাটন বিরিয়ানি আর চিকেনের কোনো একটা ডিশ, যেটা আমি খাওয়ার পর বলবো। তবে এটা একটা যে স্পেশাল মেনু টাইপের, বাট বাকি কিন্তু ভাত মাছ এগুলো হচ্ছে। এটা কি হচ্ছে চলো এটাও দেখাই তোমাদের, নর্মাল মেনুটা লাঞ্চের কি। যদিও আমি অবশ্যই নর্মাল মেনুটা আজকে আর খাবো না, বাট দাদু আছে, বাপি আছে, এগুলো হয়তো তারা একটু টেস্ট করবে, দাদু তো খাবে না। বা সবার জন্য একটা জেনারেল রান্না যেটা হয় সেটা চলো দেখাই। চলো আজকে যেহেতু মেনলি মেনু দেখাবার, খাবার দেখানোরই ব্লগ, দেখিয়ে দিই আজকে দুপুরের মেনুটাও। এটা এখানে আছে রাইস, এখানে আছে ছোলার ডাল, এটা আছে শশার তরকারি, এখানে আছে পাবদা মাছ, এখানে আছে উচ্ছে আলুর তরকারি, আর এখানে আছে পুঁটি মাছ। আর সব শেষে দেখাই আচার। আচারটা তো আগের দিন দেখিয়েছিলাম, ওই দাদাটা এনেছিল, বাট তাও এখানে রয়েছে যখন দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে আজকে মেনু। আমার সর্দি হয়ে গেছে, কালকে ওয়েদারটা এমন ছিল, আর এসি, তারপর ওরকম ওয়েদার সব মিলিয়ে। এনিওয়ে, এই হচ্ছে আজকে দুপুরের জেনারেল মেনু। আর স্পেশাল মেনু তো দেখিয়েই দিলাম, বাকিটা আবার দেখাবো খাওয়ার সময়। সো আজকে তো মিঠু দিয়ে আসতে পারেনি, আজকে জানোই সবাই, আজকে তো বেরোনো যাচ্ছে না, ঘর থেকে বেরোনো উচিতও না। তো মিঠু দিয়ে আসতে পারেনি, তাই ঘরগুলো সব ঝাড় দিলাম, ঝাড় ফাড় দেওয়া হয়ে গেছে, অনেক কাজ করে ফেলেছি মনে হচ্ছে। তো এবার মা তো দেখছি চিকেন কমপ্লিট, তবে চিকেনের গ্রেভিটা আমি হালকা একটু টেস্ট করে দেখলাম, মানে ওটা কী বলতো, রেজালার থেকে কনসিস্টেন্সিটা একটু ঠিক হয়েছে, বেশ ভালো হয়েছে, মানে বেশ ভালো হয়েছে টেস্টটা, বলবো লাঞ্চের টাইমে আরও ডিটেলে বলবো। আর এখন মা বিরিয়ানিটা বসিয়ে দিয়েছে, দেখাচ্ছি দাদা। এই দেখো বিরিয়ানিটা বসিয়ে দিয়েছে, তবে একটা সবচেয়ে অবাক করা জিনিস হলো, আমি বা তোমরা, মানে আমরা ইউজুয়ালি আর কি যেমন করে বিরিয়ানি বানাই, মা কিন্তু সেভাবে বানায় না একেবারেই। মানে ওই যে দম দেওয়া বা বেরেস্তা আলাদা করে বানিয়ে মেশানো, নানান জিনিস আর কি আমরা যেগুলো করে থাকি পদ্ধতি বিরিয়ানির, সেগুলো কিন্তু মা কিছুই করে না। মা কিন্তু মানে জাস্ট ভাত করে কড়াইতেই সব কিছু অমনি করে দেয়, করে মানে মা সব মা নিজের মেথডেই করে আর কি। আর আমাদের মতো, মানে আমার মতো অতক্ষণ টাইমও লাগে না, নর্মালি বিরিয়ানির যে প্রসেসটা হয় সেটা একটু টাইম টেকিং প্রসেস, মা কিন্তু কড়াইতেই সব মশলা গন্ধ সব দিয়ে বেশ করে দেয়, আর খেতেও বেশ ভালো হয়। তো এটাই দেখতে পাচ্ছ, এরকম দেখতে হচ্ছে বিরিয়ানিটা। আমি লাঞ্চ টাইমে আরও ভালো করে দেখাবো। সো আজকে তো ঝাড় টাড় দেওয়ার পরে মায়ের রান্নাটা দেখিয়ে দিলাম, তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম, মানে ল্যাদ খাচ্ছিলাম আর কি, রেস্ট মানে ল্যাদ, আর একটু ফোন ঘাটা করে তারপরে স্নান টান সেরে নিলাম। এবার লাঞ্চের টাইম, আর লাঞ্চের মেনু তো আজকে তোমাদের দেখিয়েছি, সবার খাওয়া হয়ে গেছে, আমি লাস্টে খাবো যেহেতু আমি সবার শেষে স্নান টান করেছি। তো আসলাম এবার টেবিলে, সবার খাওয়া হয়ে গেছে, জেনারেল মেনুগুলো তুমি দেখিয়ে দিয়েছি, এবার আমার যে স্পেশাল মেনুটা সেটা একবার তোমাদের আরেকবার দেখিয়ে দিই চলো। এই দেখো এটা হচ্ছে বিরিয়ানিটা, মাটন বিরিয়ানি, আর মা তো কীভাবে করেছে বললামই, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কেমন হয়েছে, খুব সুন্দর একটা স্মেল আসছে। আর মা তো কড়াইতে ওইভাবে করেছে, নো দম নাথিং, নো প্রায়ার প্রিপারেশনও কিছু ছিল না নেওয়া, সবই অমনি করেই করেছে, বা আলাদা করে মাংস করে, আলাদা করে জাস্ট মাংসটা কষিয়ে নিয়ে তারপরেই বাকিটা ওভাবে করেছে, একবারেই অত স্টেপ করেনি। তো আর এইটা হচ্ছে চিকেনটা, চিকেনের গ্রেভিটা দেখছো কীরকম, এই স্পুনটা দেবো না, গ্রেভিটা দেখছো কীরকম হয়েছে, এটা মানে রেজালার থেকে ঠিক হয়েছে জিনিসটা, বাট টেস্টটা অনেকটা রেজালার মতোই হয়েছে, মানে ভীষণ ইয়াম্মি হয়েছে ডিশটা। তো এটাই আজকে আমার লাঞ্চ। সো আমি একটু টেস্ট করছি, দারুণ, মানে একদম আমি বোঝাতে পারছি না কীরকম, দেখে যতটা ভালো লেগেছে খেতে হচ্ছে আরও বেশি বেটার লাগবে, মানে চিকেনটা একদম পারফেক্ট সব কিছু, গ্রেভিটা যা টেস্ট করলাম মানে একদম পারফেক্ট। এটা মানে বাটার চিকেনও তোমাদের বলছিলাম খাওয়ার পর বলবো এক্স্যাক্টলি চিকেনের ডিশটার নাম কি, এটা বাটার চিকেনও বলা যায়, চিকেন রেজালাও বলা যায়, বাট রেজালার থেকে কনসিস্টেন্সিটা আরেকটু ঠিক, ওই জন্য রেজালাটা বলছি না। আর বাটার চিকেনের মতো অতটা বাটার দেওয়া নেই,
মানে এন্ডিং বাটারটা অতটা দেওয়া না। তো যাই হোক, মাঝে মাঝে একটা ডিশ, নাম যাই হোক না কেন, খেতে দুর্দান্ত হয়েছে। তো আমি এখন ভালোভাবে এনজয় করি লাঞ্চটা, আবার পরে কথা হচ্ছে, টাটা। সো মহাভোজ তো হলো, বিরিয়ানি আমি সবটা খেতে পারিনি, মাঝে অতটা দিয়েছিল, আর চিকেনও এক পিস খেয়েছি, দু পিস খাইনি। গ্রেভিটা খুব ভালো হয়েছিল, বাট এই ধরনের খাবার একটু রিচ হয় বলে মানে বেশি খাওয়া যায় না, তাও দুপুরে হয়েছে, এটাই ভালো। এখন আমি আমের আচার নিয়ে বসেছি, যেটা সৌরভ এনে দিয়েছিল, দেখিয়েছিলাম তোমাদের, একটু মুখটাকে রিফ্রেশ করার জন্য। অ্যাকচুয়ালি বিরিয়ানি খেয়ে আমার একটু কোল্ড ড্রিঙ্ক খেতে ইচ্ছা করছিল, মনে হচ্ছিলো ডাইজেস্ট হবে প্রপারলি, বাট সেটা নেই এখন। আমি কোল্ড ড্রিঙ্কস আমি অতটা ভালোবাসিও না, একটু আচার খাচ্ছি অল্প, একটুখানি মুখটা রিফ্রেশ হবে, এটাই। আর সব কিছু খুব ভালো হয়েছিল, মা দেখছে যে আমি কি বলছি, ভালো কথা বলছি না খারাপ কথা বলছি রান্নার ব্যাপারে। রান্নাগুলো সত্যি খুব ভালো হয়েছিল, শুধু বিরিয়ানিতে একটু মা দেখছে, খারাপ কথা যদি বলি, একটু গন্ধটা একটু মানে সেন্টটা আর কি, যেটা স্মেলটা দেয় সেটা একটু বেশি লেগেছে আমার, কিন্তু এমনি খেতে খুবই ভালো হয়েছিল। আর ওরম গন্ধওয়ালা বিরিয়ানি আমরা বাইরে পাই, কিন্তু ঘরে করলে আমি প্রেফার করি একটু কম গন্ধ দেওয়া, বাট মা নর্মালি বাইরের মতোই করেছিল, তাই খুব ভালো স্মেল হয়েছিল। তো এটাই, সত্যিই খুব ভালো হয়েছিল, মাকে এমনি রাগাচ্ছিল, হোয়াট এভার। তো এখন তো আর কোনো প্ল্যান নেই, তবে পেটটা খুব বেশি অন্য দিনের তুলনায় অনেক বেশি হেভি হয়ে গেছে, আর বকবক করবো না, এবার আচারটা খাবো, খেয়ে একটু রেস্ট নেবো। এখন অবভিয়াসলি এখন আমি শোবো না এত ভর পেট খেয়ে, একটু রেস্ট নেবো, বসে থাকবো কিছুক্ষণ, তারপর আবার সন্ধ্যেবেলা দেখাচ্ছি। আজকে যেহেতু পুরোপুরি খাওয়া মানে খাওয়ারই ব্লগ, তাই আমি আজকে শুধু চারবারের খাওয়াই দেখাবো, যদিও চারবার কিনা জানি না। ইভিনিং থেকে আমি যা যা খাওয়াবো আমি অবশ্যই দেখাবো, কারণ আমি একটা তো খাবার স্কিপ করি, ইভিনিং আর ডিনার মিশিয়ে আমি একটা খাই, তো সেইটাই তোমাদের দেখাবো, আর যদি ডিনার আলাদা করে কিছু করি সেটাও দেখাবো। ওকে, সো এখনের জন্য টাটা, গুড ইভিনিং। সো আবার চলে এসেছি বিকেলবেলা, আজকে দুপুরের খাওয়াটা এত হেভি হয়ে গেছিলো, এখনও আমার পেটে কোনো জায়গা নেই, তো এখন চা খাচ্ছি একটু। চা তো লিকুইড খাওয়াই যায়, এটার জন্য বিশেষ জায়গার প্রয়োজন নেই, তো লাল চা খাচ্ছি এবার, এটাই এখন খাই। আর এখন ঘরেই আছি, এখন আপাতত কিছু করার নেই, ফোনের কিছু কাজ আছে আমার, সেই ফোনে কাজগুলো করব, তারপরে যখন আবার কিছু খাবার আসবে আমি নিশ্চয়ই তোমাদের দেখাবো, কারণ আজকে শুধু খাওয়া স্পেশাল ব্লগ, টাটা। সো আবার আমি চলে এসেছি, আর এখন তো আমি ডিনার তাড়াতাড়ি করি, 8:30-9:00 মধ্যে করে নেওয়ার চেষ্টা করি, ম্যাক্সিমাম দিইনি, তো সেটা তো জানো তোমরা, আমি আগেও বলেছি। তো আর আজকে তো ব্লগটা হচ্ছে মেনলি খাওয়া দাওয়া স্পেশাল ব্লগ, লকডাউনে মা কী কী রান্না করলো, এইটাই আজকে মেন কন্টেন্ট। তো আমি এবার রাতের ডিনারটা দেখাচ্ছি, এমনি আমি ফুল, তাও মা যেটা বানিয়েছে আমি দেখাচ্ছি, যতটা খেতে পারবো খাবো, মেনলি তোমাদের দেখানোটা কি বেশি ইম্পর্টেন্ট আজকের জন্য। তো মা এখানে বানিয়েছে তড়কা আছে, এটা চিকেন তড়কা, আর এখানে আছে কাস্টার্ড, এটা মা কালকে বানিয়েছিল, কিন্তু কালকে আমি খাইনি, আজকে খাবো বলে। এতটা আমি অবশ্যই খাবো না, বিকজ আমার ভীষণ পেট ভর্তি। তাও কাস্টার্ডটা দেখো, ম্যাঙ্গো কাস্টার্ড। তো এটাই আজকে আমার ডিনার, আমি যতটুকু পারবো খাবো, বাকিটা মাকে আবার দিয়ে আসবো। সো আজকের ব্লগটা এই অবধি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে লিখে জানাতে ভুলো না যে কেমন লাগলো বা কেমন লাগছে আমার ব্লগগুলো, আরও কি দেখতে চাও আমার থেকে অবশ্যই আমাকে জানিও। সে আবার নেক্সট ব্লগে, টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড, বাই বাই।